বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তর দানের অনুষ্ঠান সমীপেশু গ্রামের আলো বাতাস আর মাটির গন্ধে আমাদের অনেকের বেড়ে ওঠা খুব ভোরে পাখিদের ডাক আর তারপর রাঙা সূর্যের আলো অপূর্ব এই দৃশ্য দেখে পুলকিত হই আনন্দে হারিয়ে যাই অপার সুখরাজ্যে সবুজ শ্যামল প্রকৃতি আর অপূর্ব ছায়াঘেরা অবারিত সবুজের সমারোহ আমাদের চারপাশে খেলা করে পূর্ণিমা রাতে ঝলমল করে চারপাশ চাঁদ যেন হাতছানি দিয়ে কাছে ডাকে অসংখ্য তারার ঝলকানিতে মানুষ পথ চিনে ঘরে ফেরে কি যে আনন্দ অমাবস্যার তিথিতে জোনাক পোকার আলো বনে বাদারে দৃষ্টিকারে কি অপরূপ দেখতে প্রকৃতি যেন খুঁজে পায় নতুন প্রাণ আবার নদীর শান্ত মধুর স্রোত আর ঢেউয়ের ছন্দ যেন ভালো লাগার সীমা অতিক্রম করে যা শহুরে জীবনে এক সীমাহীন শূন্যতা হয়ে দাঁড়ায় তাই তো ইট পাথরের এই ব্যস্ত জীবন থেকে মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে এক শান্ত নিবিড় গ্রামে যেখানে বাতাস গান হয়ে কথা কয় কানে কানে ইচ্ছে করে বিজন তারার রাতে দিগভোলা কোনো এক দিওয়ানা বৈরাগী জীবন পেতে তবে আজ থাক আজ চলুন সঙ্গী করি দূর হতে পাঠানো আবেগ জড়ানো শব্দ কথাকে আমন্ত্রণ আজকের অনুষ্ঠানে চিঠি ও ইমেল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরদোস্তমা এবং উত্তর দানে রয়েছেন আমি আব্দুল হক পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা আজ আমরা শুরু করব চিঠি দিয়ে চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ তাহসিন ভিটি শ্রীপুর গাজীপুর থেকে আপনি লিখেছেন সংবাদ প্রচারের পর্বে যে টিউন বাজানো হতো তা আবারও বাজানোর অনুরোধ করছি এবং ঢাকা কেন্দ্রে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের প্রতি ভালো লাগার কথা জানিয়ে আপনি আরও লিখেছেন প্রতিদিন সকাল নটার সংবাদের পর যে গিটার বাদন প্রচার করা হয় তা যেন প্রতিদিন অন্তত দু থেকে তিনবার প্রচার করা হয় ভাই সংবাদ প্রচারের পূর্বে যে টিউন বাজানো হয় এটা অনেক আগে বাজানো হতো এবং আমরা এটাকে নিয়ে অনেক অ্যানালিসিস করে আবার নতুন টিউন তৈরি করেছি প্রয়োজনে আবার পুরাতন টিউন নিয়ে আমরা গবেষণা করব ভালো লাগলে পুনরায় প্রচার করব। এছাড়া ঢাকা কেন্দ্র হতে বর্তমানে শুক্রবার ব্যতীত সপ্তাহে ছয় দিন সকাল দশটায় বাংলা সংবাদে পর গিটার বাদন প্রচারিত হচ্ছে আশা করি আপনি শুনে থাকছেন মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ গাবগাছি গাতি বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু লিখেছেন আপনি চিঠির শুরুতেই ছন্দে ছন্দে লিখেছেন সমীপেশু হাজার শ্রোতার ভালবাসা সৌরভ মাখা এক গুচ্ছ ফুল মন খুলে কত ভাইবোন লিখে থাকে সুন্দর সুন্দর ভাষা আমি আছি থাকব অনন্তকাল তোমায় ভালবাসব এছাড়া বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বেশ কিছু অনুষ্ঠানের প্রতি ভালো লাগার কথা আপনি আপনার চিঠিতে ব্যক্ত করেছেন ভাই মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু আপনার ভালো লাগার কথা যে ব্যক্ত করেছেন এতে আমাদেরও ভালো লাগে আমরা অনুষ্ঠান তো এই করে থাকি আমাদের শ্রোতারা শুনবেন ভালো লাগবেন মতামত দেবেন আর আমরা সময় পুষি অনুষ্ঠানে শ্রোতাদের ভালোবাসা নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধির জন্য নিয়মিত লাগবেন আপনার পত্রের জন্য ধন্যবাদ মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ রেফলেশিয়া বেতার শ্রোতা ক্লাব ফতুল্লা নারায়ণগঞ্জের বন্ধু লিখেছেন পরাণের গান অনুষ্ঠানটি আমার খুব প্রিয় তাই নিয়মিত শুনি নিশুতি অধিবেশনে প্রচারিত নাটক কাজল রেখা খুব ভালো লেগেছে একইভাবে লিখেছেন শিকদার ইসহাক আলী প্রগতি বেতার শ্রোতা সংঘ আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি লিখেছেন আমি নাটক পিয়াসী মানুষ ঢাকা কেন্দ্রে প্রচারিত প্রতিটি নাটক আমি শুনে থাকি আমি নাটক লেখার চেষ্টা করছি ভাই মোহাম্মদ নাসিরুদ্দিন শরীফ পরাণে গান অনুষ্ঠানটি আপনার খুব প্রিয় এটা শুনে আমাদেরও ভালো লাগছে এবং আমরা সুন্দরভাবে অনুষ্ঠান প্রচারের চেষ্টার অব্যাহত রাখছি নাটক সম্পর্কে নাসিরুদ্দিন শরীফ এবং শিকদার ইশাক আলী লেখেছেন আপনারা প্রতিটি নাটকই শুনে থাকেন এবং নাটক লেখার চেষ্টা করছেন আমরা তো আপনাদের লেখা পেলে এবং সুন্দর যদি হয় সেটা আমরা রেকর্ডিং এবং প্রচার করারও চেষ্টা করব আপনাদের উদ্যোগে স্বাগত জানাই এবারে আপনাদের পাঠানো ইমেল থেকে পড়ছি ইমেল করেছেন আবুল কাশেম বলিয়ারপুর সাভার ঢাকা থেকে আপনি লিখেছেন গত পাঁচ ও বারোই সেপ্টেম্বর সেরা গল্প সাতই সেপ্টেম্বর নাটক পিয়াস আমার অনেক ভালো লেগেছে ধরিত্রী কথা অনুষ্ঠানের সময়সীমা পাঁচ মিনিট বাড়ানোর অনুরোধ করছি ভাই আবুল কাশেম গত পাঁচ ও বারোই সেপ্টেম্বরের সেরা গল্প এবং সাত সেপ্টেম্বরের নাটক পিয়াস আপনার অনেক ভালো লেগেছে যিনি আমাদেরও ভালো লাগছে এছাড়া ধরিত্রিকতা অনুষ্ঠানের সময় বাড়ানোর অনুরোধ করেছেন আপনার অবগত জন্য জানাচ্ছি ধরিত্রিকতা অনুষ্ঠানের বর্তমান স্থিতি পঁচিশ মিনিট প্রতি শুক্রবার সকাল আটটা তিরিশ মিনিটে প্রচার হয় আপাতত সময় বাড়ানোর পরিকল্পনা নেই মোহাম্মদ আসমাউল হুসনা বলিয়াঘাটা গোদাগাড়ি রাজশাহীর বন্ধু লিখেছেন গত বারোই সেপ্টেম্বর পথ ও পাথে অনুষ্ঠানে নৈতিক চরিত্র গঠন শিরোনামে গুরুত্বপূর্ণ আলোচনা ভালো লেগেছে পারিবারিক ও সামাজিক পরিবেশ সুন্দর করে গড়ে তুলতে নৈতিক চরিত্রের বিকল্প নেই একজন উত্তম চরিত্রবান লোক চাইলে পুরো সমাজকে বদলে দিতে পারে অল্প সময়ে কারণ উত্তম চরিত্র মানুষকে সত্য ও ন্যায়ের দিকে ধাবিত করে আগামীতে এ পর্বে ইসলামের শিক্ষার গুরুত্ব এ বিষয়ে জানতে চাই ভাই মোহাম্মদ আসমাউল হুসনা পথ ও পাথ অনুষ্ঠানে নৈতিক চরিত্র গঠন শিরোনামে গুরুত্বপূর্ণ আলোচনা আপনার ভালো লেগেছে পারিবারিক এবং সামাজিক পরিবেশ সুন্দর করে তুলতে নৈতিক চরিত্রের বিকল্প নেই এবং নৈতিক চরিত্রবান লোকই সমাজ বদলে পারে আপনার এই বক্তব্যগুলোর সাথে আমরাও একমত এবং একই সাথে ইসলামে শিক্ষার গুরুত্ব বিষয়ে জানতে চেয়েছেন আমরা অবশ্যই এই ধরনের অনুষ্ঠান প্রচার করব কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে ওহি আসার পরে প্রথম যে নির্দেশনা আসছে সেখানে শিক্ষা গ্রহণের কথাই আসছে সুতরাং এ বিষয়ে আমরা প্রচারের চেষ্টা করব আপনার মেইলের জন্য ধন্যবাদ গাজী মমিন উদ্দিন সিনিয়র শিক্ষক সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে লিখেছেন দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান একটি ইতিহাস ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান এমন একটি জাতীয় অনুষ্ঠানের আবেদন বহুমুখী আমি নিয়মিত এ অনুষ্ঠান শুনি ভারতীয় কিছু শ্রোতা এই অনুষ্ঠানে নিয়মিত চিঠি লিখে থাকে তাদের প্রতি শুভেচ্ছা ভাই গাজী মোহাম্মদ মোমিন উদ্দিন দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান ইতিহাস এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠান অবশ্যই তবে এটা জাতীয় অনুষ্ঠান না এটা বাংলাদেশ ঢাকা থেকে সকাল আটটা ত্রিশ মিনিটে নিয়মিত প্রচারিত হয়ে থাকে আপনার চিঠির মাধ্যমে ভারতীয় শ্রোতারা যারা এই অনুষ্ঠান শোনেন এবং লিখে থাকেন তাদের কাছে আমাদের শুভেচ্ছা পৌঁছালাম কবির আল চপল ফুলকুরি বেতার শ্রোতা ক্লাব জীবন নগর সদর চুয়াডাঙ্গা থেকে লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা আমি নিয়মিত শুনছি গত তেরোই সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত কলো কাকুলি অনুষ্ঠানটি শুনলাম এ অনুষ্ঠানের প্রত্যেকটি পর্ব আমাকে মুগ্ধ করেছে কলকাকুলি অনুষ্ঠান শুনে আমাদের শিশু কিশোরেরা অনেক কিছু জানতে ও শিখতে পারছে বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে প্রচারিত হয়েছে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লামের ইসলাম ধর্ম প্রচারের ধারাবাহিক অনুষ্ঠান হেরার জ্যোতি এই অনুষ্ঠানটি শুনে মনে প্রশান্তি লাভ করেছি মহানবীর শৈশব কৈশোর সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র শ্রোতাদের চমৎকার অনুষ্ঠান উপহার দিচ্ছে এজন্য বেতার কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান নিয়মিত শুনব ও চিঠি লিখব এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি ভাই কবির আল চপল অনেকগুলো অনুষ্ঠান সম্পর্কে বিশেষ করে কলকাকুল অনুষ্ঠানের বিভিন্ন দিক সম্পর্কে আপনি লিখেছেন আপনার লেখার জন্য ধন্যবাদ এবং হেরার যদি অনুষ্ঠান আপনাকে প্রশান্তি দিয়ে থাকে এটা শুনে আমাদের ভালো লেগেছে নিয়মিত অনুষ্ঠান শুনবেন মতামত দিবেন ভালো এবং মন্দ উভয় দিকে আপনাদের পত্রে লেখবেন আশা করছি এবং লেখার জন্য আহ্বানও জানাচ্ছি আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন গত চোদ্দই সেপ্টেম্বর সুরের ভুবন অনুষ্ঠানে প্রচার করা হয় বিশিষ্ট সুরকার মকসুদ জামিল মিন্টুর সাক্ষাৎকার সাক্ষাৎকারের মাধ্যমে তার জীবন কর্ম সম্পর্কে জানা অজানা অনেক তথ্য জানতে পেরেছি পরবর্তীতে এই অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবং মনির খানের সাক্ষাৎকার শুনতে চাই ভাই মোহাম্মদ রাসেল শেখ আপনার চাহিদা অনুযায়ী বা মতামত অনুযায়ী আমরা এই অনুষ্ঠানে কণ্ঠশিল্পী আসিফ আকবর এবং মনির খানের সাক্ষাৎকার প্রচারের ব্যবস্থা করব। ইতিমধ্যে আমরা মনির খানের সাক্ষাৎকার প্রচারের তারিখ চূড়ান্ত করেছি আগামী ছাব্বিশে অক্টোবর আপনারা শুনতে পারবেন একই অনুষ্ঠানে আশা করছি যদি অন্য কোনো ব্যত্যয় না ঘটে আর মকসুদ জামিল মিন্টুর সাক্ষাৎকার ভালো লেগেছে যিনি আমাদেরও ভালো লাগছে তারা আমাদের এখানে নিয়মিত অনুষ্ঠানে আসেন ইভেন চলতি সপ্তাহে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বাংলাদেশ বেতার ভিজিট করেছেন তার ভিজিটের সময় মকসুদ জামিল মিন্টুর সুরে আমরা গান আমাদের উপদেষ্টা মহোদয়কে শোনাতে পেরেছি আমাদের কাছে এটা ভালো লাগছে আপনারা নিয়মিত লেখবেন মেইলের জন্য ধন্যবাদ মোহাম্মদ আনারুল ইসলাম মৈত্রী বেতার শ্রোতা ক্লাব বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারতের বন্ধু লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আমার প্রিয় একটি বেতার তাই প্রিয় বেতার থেকে প্রচারিত সকল অনুষ্ঠান আমি নিয়মিত শুনে থাকি বিশেষ করে ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত নাটক আমার অত্যন্ত প্রিয় গত এগারোই সেপ্টেম্বর রাত দশটায় ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত তবু মনে রেখো এ নাটকের অভিনয় শুনলাম নাটকের প্রতিটি চরিত্রই আমার কাছে দারুণ লেগেছে বিশেষ করে রেহানা ফের যিনি হাসির চরিত্রে অভিনয় করেছেন এবং মাহমুদ সাজ্জাদ যিনি তারিক আলীর চরিত্রে অভিনয় করেছেন দুজনের অভিনয় আমার হৃদয় ছুঁয়ে গেছে সুন্দর অভিনয়ের জন্য আমার শুভেচ্ছা তাদের কাছে পৌঁছে দেবেন এবং নাটকটি আবারও কখনো প্রচারের অনুরোধ রাখছি ভাই মোহাম্মদ আনারুল ইসলাম আপনার ভালো লাগার বক্তব্যগুলো শুনে আমাদের ভালো লেগেছে নাটক তো আসলে জীবনের কথাই বলে আমাদেরও ছোট বেলার অনেক নাটকের কথা মনে আছে যে নাটক শুনতে গিয়ে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে শুনেছি পিতা মাতার বকাও শুনেছি আসলে নাটক আপনার হৃদয়ে ছুঁয়ে গেছে এটা শুনে আমাদের ভালো লাগছে আমরা নিয়মিত সুন্দর সুন্দর উপস্থাপনা নাটক উপহার দেব আপনার শুনবেন এবং মন্তব্য করবেন মেইলের জন্য আবারও ধন্যবাদ একইভাবে নাটকের কথা লিখেছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড খুলনার বন্ধু আপনি লিখেছেন গত তেরোই সেপ্টেম্বর প্রচারিত নাটক কষ্টের কোনো রং নেই ভালো লেগেছে এ ধরনের শ্রোতাপ্রিয় নাটক আরও প্রচারের অনুরোধ করছি বিশ্বনাথ দাস বিশ্ব গছাহার বেতার শ্রোতা ক্লাব রানীর বন্দর চিরির বন্দর দিনাজপুরের বন্ধু লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আমি একজন নিয়মিত শ্রোতা আমি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠানগুলো নিয়মিতভাবে শুনে থাকি এই অনুষ্ঠানগুলো শুনে আমি অনেক উপকৃত হচ্ছি যা বলার অপেক্ষা রাখে না আমি অনুষ্ঠানের মাধ্যমে জানতে চাই ঢাকা কেন্দ্র থেকে কখন কোন সময় যাত্রাপালা প্রচারিত হয় একই ক্লাব থেকে ত্রিবেণী রানী দাস জানতে চেয়েছেন কখন কোন সময় ঢাকা কেন্দ্র থেকে কুইজের অনুষ্ঠান প্রচারিত হয় ভাই বিশ্বনাথ দাস বিশু এবং বোন রানী দাস আপনাদের অবগতের জন্য জানাচ্ছি ঢাকা কেন্দ্র থেকে প্রতি মাসের তৃতীয় ও পঞ্চম বুধবার রাত মিনিটে পঞ্চান্ন মিনিট স্থিতির যাত্রা অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে আশা করি শুনে থাকবেন এবং মতামত দেবেন আপনাদের মেইলের জন্য ধন্যবাদ এম মাস্কাট ওমান থেকে লিখেছেন গত পনেরোই সেপ্টেম্বর রাত দশটায় প্রিয় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানটি শুনেছি যা আমার কাছে অনেক ভালো লেগেছে এজন্য বেতার কর্তৃপক্ষকে অজস্র ধন্যবাদ আমি চট্টগ্রাম জেলার হাট হাজারের শ্রোতা তবে বর্তমানে ওমান প্রবাসী বেতার অ্যাপের মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠান শুনতে পারছি এই ওমানে বসে এছাড়া বারোই রবিউল আওয়াল মহানবী সাল্ল আলাই সাল্লামের জন্ম ও ওফাদ দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত প্রত্যেকটি আয়োজন অনেক ভালো লেগেছে সেজন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাই এম ফোরকান আপনার মেইলের জবাবে জানাচ্ছি প্রথমে আপনার মেইলটি আমাদের ভালো লেগেছে আমাদেরকে অজস্র ধন্যবাদ জানিয়েছেন আমরা ধন্যবাদ গ্রহণ করলাম বারোই রবিউল আওয়াল মহানবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের জন্ম ও উপাধ দিবস উপলক্ষে প্রচারিত অনুষ্ঠান ভালো লেগেছে আমাদের কাছে এটা শুনে ভালো লাগছে তো একই সাথে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের বিশেষ দিবসের প্রোগ্রাম প্রচার করার জন্য আপনাদেরকে জানাই যাতে আপনারা মাঝে মাঝে আমাদের মতামত দিতে পারেন সেটা হলো আমরা প্রায় তিন মাস পূর্বে সমস্ত স্টেশন একটি প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশ বেতারের সদর দপ্তরে প্রেরণ করেন এবং দুই মাস পূর্বে সদর দপ্তর থেকে অনুষ্ঠান পরিকল্পনা অনুমোদন করা হয় এবং সে অনুমোদিত পরিকল্পনার আলোকে আমরা অনুষ্ঠান সময় করে থাকি যে কারণে অনুষ্ঠানের মান অনেক সুন্দর হয় এবং আপনারা যে কোনো অনুষ্ঠানের ভালো কিছু জানতে চাইলে বা কোনো সাজেশন থাকলে তিন মাস আগে ওই বিষয়ে লেখবেন আপনাদের লেখাগুলো আমাদের পরিকল্পনায় অবশ্যই প্রতিফলিত হবে আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি বি এম কৌশিক আহমেদ সুজন মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়া দায়ের সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন গত সতেরোই সেপ্টেম্বর পথ ও পাথে অনুষ্ঠানে মহানবী সাল্লু আলাইহুয়া সাল্লামের উদারতা এ বিষয়ে অনেক তথ্য জেনেছি আজও মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উদারতা মহানুভবতার আলোকে নিজেদের জীবনকে গড়ে তুললে সর্বত্র শান্তি নিশ্চিত করা সম্ভব বলে বিশ্বাস আগামীতে এ পর্বে মিথ্যা অপবাদ এর কুফল এ সম্পর্কে জানতে চাই একই বিষয় নিয়ে একই ক্লাব থেকে লিখেছেন আহমেদ শিপন এছাড়া একই ক্লাব থেকে আমাদেরকে ইমেল আরও করেছেন বিএম ফরিদ আহমেদ আপনি লিখেছেন ট্রান্সক্রিপশন সার্ভিস থেকে প্রচারিত গানের ভেলা অনুষ্ঠানটি কি বন্ধ হয়ে গিয়েছে আমি এই অনুষ্ঠানের কুইজ বিজয়ী এখনও পুরস্কার পাইনি তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই কৌশিক আহমেদ সুজন এবং ফয়সাল আহমেদ শিফন আপনাদের অবগতির জন্য বা আপনাদের লেখার প্রেক্ষিতে জানাচ্ছি যে মহানবী সাল্লাহ সাল্লামের উদারতা অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে আমরা এ ধরনের অনুষ্ঠান আরও ভবিষ্যতে প্রচার করব। মিথ্যা অপবাদের কুফল সম্পর্কে জানতে চেয়েছেন সেটাও জানার ব্যবস্থা অবশ্যই করব আর পি এম ফরিদ আহমেদ আপনি জানতে চেয়েছেন গানের ভেয়া অনুষ্ঠানটি কি বন্ধ হয়েছে কি না তো আপাতত অনুষ্ঠানটি বন্ধ আছে এবং যদি কখনো চালু হয় অবশ্যই জানতে পারবেন আর কুইজের পুরস্কার বিপরে যেটা জানতে চেয়েছেন সেটা বলা হচ্ছে যে পর্যায়ক্রমে এ পুরস্কার পাঠানো হচ্ছে হয়তো খুব শীঘ্রই পেয়ে যাবেন আশা করছি মেহেদি হাসান মামুন আপন বেতার শ্রোতা সংঘ জিয়নপুর চরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জের বন্ধু লিখেছেন দীর্ঘদিন যাবত লক্ষ্য করছি চিঠিপত্র কিংবা ইমেইলের উত্তর প্রদানের অনুষ্ঠানে প্রায় একই উপস্থাপক উপস্থাপনা করে থাকেন বেশ কয়েকটি অনুষ্ঠানে এতে শ্রোতাদের মাঝেও অনুষ্ঠানের প্রতি একটা অনীহা তৈরি হয় মাননীয় পরিচালক স্যারের কাছে অনুরোধ থাকবে একজন উপস্থাপক যেন কয়েকটি অনুষ্ঠানের চিঠিপত্রের উত্তর প্রদানের উপস্থাপনা না করে থাকে আমার জানামতে বাংলাদেশ বেতার ঢাকাতে অনেক উপস্থাপক উপস্থাপিকা রয়েছেন আগামী শীতকালীন অধিবেশনে কিছু উপস্থাপকের পরিবর্তন করে নতুন উপস্থাপকের সুযোগ দেয়া হোক তখন শ্রোতাদের ভালো না লাগলে শ্রোতারাই মতামত প্রদান করবেন আশা করি আমার উত্থাপিত বিষয়টি সম্মানিত পরিচালক স্যারের নজরে আসবে মেহেদি হাসান মামুন যা আপনি পর্যবেক্ষণ করেছেন এবং এখানে যা উপস্থাপন করেছেন বিষয়টি আমাদের নজরে আসলো আশা করি এটা আমরা দেখব প্রয়োজনে আমরা অনুষ্ঠানের বিচিত্রতা আনার জন্য উপস্থাপক বদল নিব। আপনার জন্য ধন্যবাদ অসীম কুমার মণ্ডল বেতালন মঙ্গলপুর বাঁকুড়া পশ্চিমবঙ্গ ভারতের বন্ধু লিখেছেন গত সতেরোই সেপ্টেম্বর রাত্রে শেকরের গান এ অনুষ্ঠানে দুটি পল্লীগীতি এবং পাঁচমিশিলি গানসহ বেশ কয়েকজন শিল্পীর কণ্ঠে অনেকগুলো গান শুনেছি ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর গানগুলো নির্বাচনের জন্য এভাবেই সঙ্গে ছিলাম আমি আপনাদের ভারতীয় বন্ধু হয়ে আমাদের ভারতীয় বন্ধু অসীম কুমার মন্ডল আপনার আমাদের সাথে থাকার এই চেষ্টা এবং মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি নিমিত থাকবেন শুনবেন এবং মতামত দিবেন আপনার মেলের জন্য আবারও ধন্যবাদ বিধান চন্দ্র টিকাদার গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব জলির পার গোপালগঞ্জ থেকে লিখেছেন গত সতেরোই সেপ্টেম্বর নিশুতি অধিবেশনের শুনলাম খুকুমনির দ্বিধাদ্বন্দ্ব নাটকটি এ নাটকটির কাহিনী যেমন সুন্দর তেমনি অভিনয়ও খুব সুন্দর ছিল এর পূর্বে শুনেছি আদর্শ বোর্ডিং হাউস নিশুতি অধিবেশনের আধুনিক গানের আসরটিও আমার খুব ভালো লাগে এছাড়া আমি দিনের অনুষ্ঠানও শুনে থাকি আমার খুব প্রিয় অনুষ্ঠান হচ্ছে দর্পণ উত্তরণ দেশ আমার মাটি আমার সোনালী ফসল দুর্বার সহ আরও অনেক অনুষ্ঠান আমার নাটক খুব প্রিয় তাই নিয়মিত নিশুতি অধিবেশনের নাটক শুনে থাকি যাত্রাপালাও আমার খুব প্রিয় তবে যাত্রাপালা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে কখন প্রচারিত হয় তা জানতে চাই ভাই বিধানচন্দ্র টিকাদার অনেকগুলো অনুষ্ঠানের ব্যাপারে লিখেছেন ভালো লাগছে এটা শুনে আমাদেরও ভালো লাগছে এবং যাত্রাপালার প্রচার সময়ের কিছুক্ষণ আগে একটি পত্রের জবাবে আমরা জানিয়ে দিয়েছি আশা করি শুনতে পেয়েছেন আপনি নিয়মিত লেখবেন আপনার মতামতের জন্য ধন্যবাদ শ্রী দীপক চক্রবর্তী ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব হাজরাডাঙ্গা সুন্দরদীঘি দেবীগঞ্জ পঞ্চগড়ের বন্ধু লিখেছেন পরাণের গান অনুষ্ঠানটি রাত দশটায় প্রচার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান কত পর্ব পর্যন্ত প্রচার হতে পারে এবং অনুষ্ঠানটির কুইজের উত্তর ইমেলের মাধ্যমে নেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি একই ক্লাব থেকে রানী চক্রবর্তী লিখেছেন বাংলাদেশ বেতার থেকে অনেকদিন বহিরাঙ্গন অনুষ্ঠান প্রচার হচ্ছে না তাই এবার বাংলাদেশ বেতার থেকে বহিরাঙ্গন হতে পারে কি এবং আঞ্চলিক বেতারগুলোতে কি বহিরাঙ্গন অনুষ্ঠান হবে না জানতে চাই এছাড়াও আমি মিনা বলছি অনুষ্ঠানটি কবে থেকে প্রচার হতে পারে সেটিও জানাবেন শ্রী দীপক চক্রবর্তী এবং শ্রী বিথিরানী চক্রবর্তী আপনাদের মেইলের জবাবে জানাচ্ছি যে পরাণের গান অনুষ্ঠানটি দশটা বিশ মিনিটের প্রচার হচ্ছে চল্লিশ মিনিট স্থিতি আপনার মতো আরও অনেক শ্রোতা এই চাং পরিবর্তন করে এক ঘন্টা করার অনুরোধ জানিয়েছেন এটা আমাদের বিবেচনায় থাকলো আমরা অন্য অনুষ্ঠানের সাথে মিলিয়ে যদি এক ঘন্টা করতে পারি অবশ্যই করব। আপনাদের মেইল আমাদের ক্ষেত্রে হেল্প করবে এছাড়া বহিরাঙ্গন অনুষ্ঠানের কথা বলেছেন এবং মিনা বলছি অনুষ্ঠানের কথা বলেছেন এই পুরো দুইটি ইউনিসেফের সহযোগিতায় আমরা অনুষ্ঠানগুলি প্রচার করে থাকি তাদের বাজেট প্রাপ্তি সাপেক্ষে আমরা অনুষ্ঠানগুলো করে থাকি আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি যাতে এই অনুষ্ঠানগুলো আপনাদেরকে উপহার দিতে পারি বহিরাঙ্গন সহ মিনা বলছি অনুষ্ঠানটি অপেক্ষায় থাকুন আশা করি এটা প্রচার হবে হিরামন শেখ রেহানা শেখ গোংরা পাড়া নদীয়া পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখেছেন গত বারোই সেপ্টেম্বর দেশ আমার মাটি আমার অনুষ্ঠান থেকে আমন ধান চাষ পদ্ধতি নিয়ে মূল্যবান আলোচনা শুনলাম এরপর পল্লীগীতি শুনে মুগ্ধ হয়ে গিয়েছি এছাড়া আপনি একটি জায়গার বিস্তারিত বিবরণ দিয়েছেন এবং ঠিকানা সহ উল্লেখ করেছেন এই জায়গাটি সম্পর্কে আপনি মন ছুটে যায় অনুষ্ঠানে বিস্তারিত জানতে চেয়েছেন ভাই হিরামন শেখ বোন রিহানা শেখ আপনাদের যে জায়গার নাম এবং ঠিকানা দিয়েছেন আমরা আশা করি আমাদের কোনো এক পর্বে এই জায়গায় আমরা গিয়ে অনুষ্ঠানটি রেকর্ডিং করবো এবং পরবর্তীতে আপনাদের শুনানোর চেষ্টা করব আপনাদের মেলের জন্য ধন্যবাদ এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের প্রতি ভালো লাগা এবং মন্দ লাগা জানিয়ে আমাদের কাছে আরও চিঠি ও ইমেল পাঠিয়েছেন তাদের প্রাপ্তি স্বীকার করছি প্রসেনজিৎ বিশ্বাস বড়ইতলা মোড় খাবাসপুর ফরিদপুরের বন্ধু বিকাশ চন্দ্র ঝা পূর্বাশা বেতার শ্রোতা ক্লাব বেংহারি ব্রাহ্মণপাড়া কালীগঞ্জ দেবীগঞ্জ পঞ্চগড়ের বন্ধু এবং আফিয়া খানম জুলি মধুমতি বেতার শ্রোতা সংঘ সুলতান শাহী গোপালগঞ্জের বন্ধু বন্ধুরা এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে লিখবার ঠিকানা আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা সমী পেশু প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরে বাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত ইমেল করুন ই সমী পেশু অ্যাট জিমেইল ডট কম ইএসএমআই পিই ইউ অ্যাট জিমেইল ডট কম শ্রোতা আমরা আমাদের সকল আয়োজনে চাই আপনাদের সর্ব উপস্থিতি চাই আপনাদের অভিমত আমাদের কোন অনুষ্ঠান কিভাবে সাজালে আপনাদের ভালো লাগবে কিংবা আরও নতুন কোন অনুষ্ঠান পেতে চান কিনা এসব নানান অভিমত লিখে পাঠান আমাদের ঠিকানায় সেই সাথে জানাতে পারেন অনুষ্ঠান সংক্রান্ত সমালোচনা আপনাদের গুরুত্বপূর্ণ অভিমতের অপেক্ষায় শেষ করছি আজকের অনুষ্ঠান